সদ্য দলত্যাগী ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ দীনেশ ত্রিবেদীকে ব্যারাকপুরের সভা থেকে আক্রমণ করলেন চন্ডিমা ভট্টাচার্য। শুক্রবার দুপুরে হঠাৎই রাজ্যসভায় দাঁড়িয়ে নাটকীয়ভাবে সাংসদ পদ ছাড়েন রাজ্যসভার সাংসদ তথা ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ দীনেশ ত্রিবেদী। এমনভাবে দল ছাড়াকে এবং তার দমবন্ধ হয়ে যাওয়া বলাকে ব্যারাকপুরের এক সভায় কটাক্ষ করতে গিয়ে তাকে গুজ্জু ভাই বলে সম্বোধন করলেন রাজ্যের মন্ত্রী চন্ডিমা ভট্টাচার্য। এর পাশাপাশি তিনি রাজ্য থেকে দল ত্যাগে তৃণমূল কংগ্রেস নেতা নেত্রীদেরকে দিল্লি নিয়ে যাওয়াকে কটাক্ষ করে বলেন, অনেকদিন নাকি বন্ধুত্ব, অনেকদিন স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে প্রধানমন্ত্রীর সাথে বন্ধুত্ব আমি কাগজে দেখলাম আজকে, তো সেই বন্ধুত্ব কখনো আবার সেই বন্ধু চোখের জল ফেলছে তার জন্যে আবার সব নাটক অত যে নাটক করবে জল বেরোচ্ছে না তবু জোর করে জল বার করবে কি বুঝবে এ বিয়ে। তো আজকে সেইখানে দাঁড়িয়ে কে দল বদলালো কে বদলালো না আমরা দেখলাম চার্টার ফ্লাইটে চলে গেল, চার্টার ফ্লাইটে মেয়েদের এটা স্বাগত দেখলাম সাত ভাই চম্পা আর এক বোন পারুল গেল, আমরা তো জানি না গেল আমরা ছবি দেখলাম, এক বোন পারুল দেখেই মনে হলো আরে এটা তো সেই গানটা মনে পড়ে গেল আমাদের সঙ্গীত সম্রাজ্ঞীর গানটা, কি গান গেল সাত ভাই চম্পা জাগরে জাগরে ঘুম ঘুম থাকে না ঘুমেরই ঘোরে একটি পারুল মন আমি তোমায় আমি সকাল সাজে শত কাজের মাঝে তোমায় দেখে দেখে সারা দাও সারা গো সারা ভাই না সারা দেয় না কে যেন ওদের ওই সেই রাজ্যে ওই রাজকন্যার রাজ্যে সাতটা ভাইকে গাছ করে রেখে দিয়েছিল তাদের কোনো কাজ ছিল না এও আবার তাই ঘুম ভাগাবার জন্য মজা সারাই দিচ্ছে না কেন মন পারুল যাচ্ছে বুঝতেই পারছে না আজকে যেই থাকে তৃণমূলে সে নাকি কাজ করার সুযোগ পায় না সে নাকি সব নয় আসুন না আমরা রাজনৈতিক ভাবে বাংলার মানুষ আপনারা যে কথা বলছেন না রাজনৈতিক ভাবে আপনাদের আগামী দিন বুঝিয়ে দেবে যে কে সৎ আর কে